আলাইকুম রহমতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন এতক্ষণ যে পেলেট মেশিন, কেউ বলে ফিড মেশিন, তো এই মেশিনটা কিন্তু আমরা চালাচ্ছিলাম। তো আপনারা দেখছিলেন যে চালানোর প্রোডাকশন কী পরিমাণ ডেলিভারি দিচ্ছে মেশিনে। তো এই মেশিনে কিন্তু কী কী প্রোডাক্ট দিয়ে তৈরি করতে হয় আর আপনি কী কী কাঁচামাল দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো কিছু কাঁচামাল দিতেই হবে, না দিলেই নয়, সেগুলোর নাম এই ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব যে এই কাঁচামালগুলো দিতেই হবে, বাদ বাকি অতিরিক্ত যদি আপনি কোনো কিছু দিতে চান সেটা দিতে পারবেন, কেমিক্যাল ইত্যাদি ইত্যাদি। তো ভিউয়ার্স, এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত, মেশিনের ক্যাপাসিটি কতটুকু এবং কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটরে চলতেছে, এটি কিন্তু এই ভিডিওতে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই মেশিনের গুণগত মান, কয়টা ডাইস পাচ্ছেন মেশিনের সাথে, ছোট বড় আপনি করতে পারবেন কিনা, মেশিনের খাবার টেম্পার শক্ত বা নরম করতে পারবেন কিনা, এটি কিন্তু এই ভিডিওতে বলার চেষ্টা করবো আমি ধীরে ধীরে ইনশাআল্লাহ। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই নিয়মিত ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিকে ইনোভেশন ভিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো ভিউয়ার্স, অনেকেই বলে এটি চায়না মেশিন, অনেকেই বলে ইন্ডিয়ান মেশিন, কিন্তু না, আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা মেশিন। এই মেশিনটি লং লাস্টিং করবে এবং মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে ফুলফিল মোটর সেটআপ 5 হর্স পাওয়ার 220 ভোল্ট অনলি 50,000 টাকায় কিন্তু আপনারা নিতে পাচ্ছেন, সাথে 2 পিস ডাইস পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানে মেশিনের ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছেন 6 মাসের জন্য, মেশিনের যে কোনো প্রকার ওয়ারেন্টি সার্ভিস সুযোগ সুবিধা কিন্তু আপনি পাচ্ছেন। আর আপনারা এই যে লক্ষ্য করে যদি দেখেন যে ফিডের যে মান, এটা কিন্তু টেম্পার, সর্বোচ্চ টেম্পার দিয়ে ফিডটা তৈরি করা হয়েছে। এখানে এই ফিডের সাইজ যদি আপনি চিকন মোটা করতে চান, যেমন মুরগির জন্য ছোট, বড় মুরগির জন্য বড়, গবাদি পশুর জন্য যদি তৈরি করেন সেক্ষেত্রে আরও মোটা করতে হবে, আপনি যেমন টাইপের নেন না কেন অনলি 2 পিস ডাইস পাবেন। এই 2 পিস ডাইস দিয়ে 2 ধরনের খাবার তৈরি হবে, আপনি ছোট নিলে ছোট, বড় নিলে বড়, যেমনটা নেবেন। আপনার মেশিন ক্রয় করার পূর্বে লাইক করতে হবে, ভাই আমি এত নাম্বার ডাইস নিব। আর এই মেশিনের টেম্পারের বিষয়টা যদি আপনি বলেন, এই খাবারের মান টেম্পার কতদিন রাখতে পারবেন, এর লং টাইম থাকবে, দেখতে পাচ্ছেন অনেক শক্ত খাবারটা, কোনো প্রকার গুঁড়া হচ্ছে না, আমি কিন্তু জোরে চাপ দিলেও কিন্তু এটা গুঁড়া হচ্ছে না, দেখেন এই যে এটা কিন্তু আপনার ভেঙে যাচ্ছে, কিন্তু গুঁড়া হওয়ার কোনো চান্স নাই। যদি গুঁড়া হতো তাহলে এখানে কিছু না কিছু গুঁড়া আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো গুঁড়া নাই, দেখছেন, যেহেতু গ্লাসের উপরে তারপরে কিন্তু কোনো গুঁড়া দেখা যাচ্ছে না। তো এই খাবার তৈরি করতে হলে আপনাকে প্রথমে ভুট্টার গুঁড়া দিতেই হবে, ভুট্টার গুঁড়া, সয়া গুঁড়া, শুটকি মাছ, এই জাতীয় কিছু জিনিস আপনাকে দিতে হবে, সেটি মেশিন ক্রয় করার সময় আমাদের কাছ থেকে জেনে নেবেন আলোচনা সাপেক্ষে, প্লাস আমাদের ভিডিওতে অন্যান্য ভিডিওতে দেওয়া আছে দেখতে পারবেন। আর বর্তমানে যদি মেশিনটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। তো যদি কিনা আপনি মনে করেন খাবারের কস্ট বিষয়ে কোনো কিছু জানতে চাচ্ছেন, তো প্রতি কেজি খাবারে বাজার থেকে যে খাবার কিনে খাওয়াবেন ওই মানের খাবার যদি আপনি তৈরি করতে চান, প্রতি কেজি 8 থেকে 10 টাকা আপনি কমে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে যদি প্রতিদিন আপনার 100 কেজি খাবার প্রয়োজন হয় আপনার খামারে বা আপনার মাছের ঘেরে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিন 1,000 টাকা মাল কিনা মুখেই আপনার প্রফিট হচ্ছে। এটা কিন্তু আপনার প্রতিদিন যদি 100 কেজি খাবার কেনেন তাহলে 1,000 টাকা, যদি কিনা আপনি এইভাবে 30 দিন কেনেন তাহলে 30,000 টাকা কিন্তু খাবার কিনতে আপনার বেশি চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অনলি 1 থেকে 1.5 মাস ব্যবহার করলে মেশিনটা কিন্তু আপনার লাভের অংশ টাকা দিয়ে হয়ে যাচ্ছে। তো ছোটো ছোটো খামারি যে যেখানে আছেন না কেন, নিজে খাবার তৈরি করে খাওয়াবেন, নিজের গবাদি পশু বা মুরগি, হাঁস কিংবা মাছ ইত্যাদি, আপনার জিনিস, আপনার খামার, আপনি নিজ দায়িত্বে নিজের ফর্মুলায় গড়ে তুলুন, এই প্রত্যাশা করতেছি। তো এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 100 থেকে 120 কেজি, সাইজ ছোটো বড় ভেদে 140 কেজি পর্যন্ত আপনারা ডেলিভারি দিতে পারবেন। অবশ্যই মেশিন কেনার পূর্বে আমাদের কাছ থেকে মেশিন চালিয়ে দেখে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।